ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই ভিডিওর কিন্তু পুরোটা দেখতে হবে তোমাদেরকে, পুরোটা যদি না দেখো তাহলে কিন্তু সঠিক নিউজটা কিন্তু পাবো না। তাই অবশ্যই বলবো ভিডিওটা কিন্তু পুরো দেখবে অবশ্যই। তো চলো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমস্যা মেটাতে একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে শিক্ষা সংসদ। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছ যে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার সমস্যা সমাধানের জন্য একটি নতুন পোর্টাল চালু করলো কিন্তু শিক্ষা সংসদ। তো বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ এই সংক্রান্ত কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তো সংসদের তরফে সেক্রেটারি ইনচার্জ তাপস মুখোপাধ্যায় এই বিজ্ঞপ্তিটা কিন্তু জারি করেছে। বিজ্ঞপ্তিটাতে রাজ্যের সমস্ত সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দিয়ে জানানো হয়েছে যে পোর্টালের কথা জানানো হয়েছে, আগামী দিনে কোনো সরকারি স্কুল মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক উন্নতি করতে চাইলে এই মারফত আবেদন করতে হবে, অর্থাৎ এই পোর্টাল মারফত কিন্তু তাদেরকে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আবেদন করতে হবে। এছাড়াও কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যদি অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তি নিতে চায় তাও কিন্তু এই পোর্টালের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। কোনো নতুন বিষয়কে স্কুলে, অর্থাৎ কোনো নতুন সাবজেক্টকে যদি স্কুলে অন্তর্ভুক্তির জন্য এই পোর্টালেই মুশকিল আসান হিসেবে কাজ করবে। প্রতি বছর স্কুলগুলি তাদের পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হবে এবং সে আবেদনও করতে হবে এই পোর্টালে। এছাড়াও পরীক্ষার বিষয়গুলি এবার থেকে পোর্টাল নির্ভর, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ছাত্রদের ভর্তি প্রক্রিয়া সমস্ত কিন্তু এই পোর্টালের মাধ্যমে কিন্তু হবে। তো তারা আরও বলা হয়েছে যে সরকারি বিজ্ঞপ্তিতে কিন্তু ওখানে কিন্তু একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এবং যে কোনো প্রশ্নর কিন্তু ওই উত্তর পাওয়া যাবে কিন্তু ওই মোবাইল নাম্বারে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে কিন্তু একটা কথাই বলে রাখছি যে এই ফর্মটা মানে এই পোর্টালটা যতগুলি সমস্যা আছে 6 জুন অর্থাৎ 6 জুন তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকটা স্কুলগুলিকে কিন্তু এই সমস্যার সমাধানের জন্য কিন্তু পোর্টালে কিন্তু আবেদন করতে হবে। তো বন্ধুরা, আমি ডাইরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি একদম গুগলে সার্চ করে কীভাবে তোমরা কিন্তু এই পোর্টালটা নোটিফিকেশানটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু আমি দেখাচ্ছি। তো তো তোমাদেরকে যেতে হবে WBCSE এই ওয়েবসাইটে, তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে কোণার দিকে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান দেওয়া আছে, তো এখান ডাউনলোড করে নেবে নোটিফিকেশানটা, তারপরে দেখা যায় কী লেখা আছে। দেখো ওয়েস্ট বেঙ্গল, দেখো আমি এখানে বড় করে নিচ্ছি। তো দেখো এখানে কী লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন। তো দেখো এখানে ডেট দেওয়া আছে 26/5/2022। তারপর নোটিফিকেশান কী বলছে দেখো, অ্যাডমিশন অল হেড অফ দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন, বুঝলে, আই অ্যাম ডাইরেক্ট টু ইনফর্ম ইউ দ্যাট ফর দ্য বেনিফিট অফ দ্য ইনস্টিটিউট অ্যাজ ওয়েল স্টুডেন্ট। দেখো প্রত্যেকটা স্কুলে কিন্তু ইনফর্ম করা হচ্ছে ডাইরেক্ট, যদি সুবিধা লাভ করতে চায় ওই শিক্ষা প্রতিষ্ঠান অ্যাজ ওয়েল স্টুডেন্টের জন্য, উই আর প্ল্যানিং টু লঞ্চ এ নিউ ওয়েব পোর্টাল ফর অ্যাকাডেমি, বলছে যে একটা নতুন পরিকল্পনা মানে লঞ্চ করছে একটা পোর্টালের তার জন্য শুধু অ্যাকাডেমিকের জন্য। দেখো কী বলছে, আপগ্রেডেশন, তারপর কী বলছে, রিনুয়াল, সাবজেক্ট পারমিশন, অ্যাক্সেস অ্যাডমিশন ইডিসি, মানে এই সমস্ত কাজগুলো অর্থাৎ আপগ্রেড, তারপর রিনুয়াল, তারপর সাবজেক্ট পারমিশন, মানে কোনো স্কুলে যদি সাবজেক্ট তুমি অন্তর্ভুক্ত করতে যায় এই সমস্ত যে সমস্যাগুলি কিন্তু এই পোর্টালে কিন্তু করা হবে। অ্যান্ড এবং এক্সামিনেশন এবং পরীক্ষা সংক্রান্ত কোনগুলো, যেমন রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, মাইগ্রেশন, ইডিসি রিলেটেড ইস্যু, এই সমস্ত সমস্যা সবগুলো কিন্তু সমাধান করা হবে। বুঝতে ইন কানেকশন উইথ দ্য অ্যাবভ অল হেড অফ দ্য ইনস্টিটিউশন আর দ্য রিকোয়েস্টেড টু ফর্ম ফিল আপ দ্য গুগল ফর্ম মেনশন দ্য বিলো অ্যান্ড সাবমিট দ্য সেম উইদিন 6/6/2022 পজিটিভলি। দেখো কী বলছে যে এই সমস্ত সমস্যা সংক্রান্ত গুগলে গিয়ে প্রত্যেকটা স্কুলকে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং 6 তারিখের মধ্যে, আগামী যে 6/6/2022
2022 পজিটিভলি অর্থাৎ 2022 ছয় তারিখ জুনের ছয় তারিখে কিন্তু এই সমস্যার সমাধানের জন্য কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু তোমার ফর্ম ফিল আপ করতে হবে। ফর এনি ইনকোয়ারি প্লিজ কন্ট্যাক্ট, এবং একটা নাম্বার দিয়ে আছে, দেখো নাম্বারটা কি বলছে দেখো, 96 47 96 74 34 44 22, এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা যে কোনো এই সমস্যা সংক্রান্ত সব কিছু কিন্তু ইনকোয়ারি করতে চাইলে কিন্তু তোমরা পারবে। তো দেখো নিচে সই করে দিয়েছে তাপস মুখার্জি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান অন করে রাখবেন। ধন্যবাদ।